বড়গ্রাম অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসের আজকে আমাদের চতুর্থ শ্রেণীর একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আসলে পূজোর পরে আমরা এই প্রথম ফিরে এসেছি আমাদের অনলাইন ক্লাসে। পূজোর পর যেহেতু তাই খুব সহজেই এখানে কি থাকবে, এখানে তোমাদের জন্য তো কিছু আলোচনা থাকবেই, যে আলোচনাগুলো হচ্ছে এই রকম মিষ্টির আলোচনা। কেন? কারণ পূজোর পরেই তো বিজয়া, বিজয়াতে যখন তোমরা যাও বিভিন্ন জনের বাড়ি, বড়দের বাড়ি, বড়দের গিয়ে তোমরা প্রণাম করো, তারা তোমাদের মিষ্টি দেয়, তাহলে বিজয়ার পরে তো মিষ্টির গল্প থাকবেই। মিষ্টির মধ্যে আজকে আমরা বরং আমাদের যে গল্পটা সেই গল্পটা আমরা রসগোল্লা দিয়ে শুরু করি। তাহলে আজকে আমরা মিষ্টির মধ্যে রসগোল্লার গল্প দিয়ে আমাদের আজকের ক্লাসটা আমরা শুরু করব। বরং এটা শুরু করার আগে তোমাদেরকে বলে দিই আজকে আমাদের ক্লাসটা কিসের, কি নিয়ে আমরা ক্লাসটা করছি, কিসের ক্লাস আজকে হবে সেটা তোমরা থাক একটু পরেই বরং দেখবে। তো আমরা দেখছি কি, তিন বন্ধু, এই তিন বন্ধু মিলে তারা বিজয়ায় প্রণাম করতে গেছে তাদের ঠাকুমার বাড়িতে। এখন ঠাকুমার বাড়িতে প্রণাম করেছে, প্রণাম প্রণাম করার পরে এরপরে কি হবে, এরপরে ঠাকুমা এরকম তিনজনের জন্য এরকম একটা দুটো তিনটে তিনটে এরকম মাটির ভাঁড় দিয়েছে। প্রত্যেকটা ভাঁড়ে কি দিয়েছে, প্রত্যেকটা ভাঁড়ে দিয়েছে একটা করে রসগোল্লা। তিনজনকে দিয়েছে তিনটে রসগোল্লা। তো আমরা দেখি ঠাকুমা রসগোল্লা দিয়েছে, প্রথমে একজনকে দিয়েছে, তারপরে আরেকজনকে দিয়েছে, আর তারপরে একজনকে দিয়েছে। তাহলে তিন বন্ধুকে তিনটে রসগোল্লা দিয়েছে। এখন দেখো আমরা যদি এটা একটুখানি ভালো করে দেখি তাহলে কি হয়েছে বিষয়টা, তিনজন বন্ধু প্রত্যেককে ঠাকুমা রসগোল্লা দিয়েছে একটা করে, মানে ঠাকুমার মোট তিনটে রসগোল্লা এই হাঁড়িটা থেকে খরচা হয়েছে। তাহলে ঠাকুমা ওই হাঁড়িটা থেকে তিনটে রসগোল্লা প্রথমে তিন বন্ধুকে দিয়েছে, প্রত্যেককে একটা একটা করে দিয়েছে। তো দেখা গেল ঠাকুমা দেখলো এই রসগোল্লা নিয়ে তোমাদের ঠিক ভালো লাগেনি, মানে মনটা ঠিক ভরেনি, একটা করে রসগোল্লা খাবো বিজয়াতে। এটা বুঝতে পেরে ঠাকুমা কি করলো, ঠাকুমা আবার একটা করে রসগোল্লা তোমাদেরকে সবাইকে একটা একটা করে দিল। তাহলে এখন কত হলো, এখন ঠাকুমা তোমাদের তিনজনকে দুটো করে রসগোল্লা দিয়েছে, অর্থাৎ এখন এই হাঁড়ি থেকে মোট ছটা রসগোল্লা ঠাকুমা খরচা করেছে। তারপরেও ঠাকুমা দেখছে না, এরপরেও তো ঠিক মন ভালো নেই, মনে হচ্ছে না যেন খুব একটা ভালো লেগেছে, আরেকটু বেশি চায়। তো ঠাকুমা তখন বললো, আচ্ছা ঠিক আছে, তোরা যে জটা করে খাবি আমি দিতে পারি, আমি অনেক করে রসগোল্লা খাওয়াবে, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? ঠাকুমা বলল, যতক্ষণ সবাই মিলে একটা একটা করে নিবি ততক্ষণ দেব, মানে যখন দেব তিনজনকেই নিতে হবে, একজন যদি বলে আমি আর পারবো না তাহলে আমি রসগোল্লা কিন্তু আর কাউকেই দেব না। তাহলে এই বলে তিন বন্ধু তারাও রাজি হয়ে গেল। আমরা বরং তিন বন্ধুর একটুখানি নাম দিয়ে দিই, হ্যাঁ তিন বন্ধুর নাম দিয়ে দিই, তাহলে সুবিধা হবে। একজনকে আমরা বলি ক, একজনকে আমরা বলি খ, আর একজনকে আমরা বলি গ। তাহলে এই ক খ গ তিন বন্ধুই রাজি হয়ে গেল, বললো তাই হবে, যতক্ষণ আমরা সবাই মিলে খেতে পারবো ততক্ষণই তুমি দেবে। ঠাকুমাও খুশি, তিন বন্ধুও খুশি, ঠাকুমা আবার রসগোল্লা দিতে শুরু করলো। এরপরে ঠাকুমা আবার একটা করে রসগোল্লা প্রত্যেককে দিল। তাহলে এতক্ষণ ছিল দুটো করে রসগোল্লা, এখন ঠাকুমা প্রত্যেককে দিল তিনটে করে রসগোল্লা। তাহলে কি হলো, তাহলে আমাদের হিসাবে আমরা দেখছি ঠাকুমা এখন প্রত্যেককে দিয়েছে কটা করে রসগোল্লা, তিনটে করে রসগোল্লা, মানে এই হাঁড়ি থেকে ঠাকুমার খরচা হয়েছে মোট নটা রসগোল্লা। ভালো করে দেখো,
বারবার দেখো বাঁ দিকে এই ঘরটাতে আমাদের তিন আসছে, কেন? কারণ ক খ গ তিন বন্ধু আছে, আর এই যে সংখ্যাটা এক দুই তিন, এরা হচ্ছে কিন্তু সব রসগোল্লার সংখ্যা। তিনটে করে খাওয়া হয়ে গেছে। এবার ঠাকুমা জিজ্ঞেস করছে, কিরে আবার আর নিবি? তো দেখা গেল তিনজনেই বললো হ্যাঁ নেব। তাহলে শর্ত অনুযায়ী ঠাকুমাকে দিতে হবে, কেন? আমরা বলেছি যতক্ষণ পর্যন্ত তিনজনেই নেবে ঠাকুমা দিতে বাধ্য। তাহলে এখন তিনজনেই নিয়েছে, এবার দেখো চারটে করে রসগোল্লা খাওয়া হয়ে গেছে, মানে এখন কিন্তু ঠাকুমা 12টা রসগোল্লা খরচা করে ফেলেছে। আবার নিবি? বললো হ্যাঁ আবার নেব, এ তো ভারী মজা, সবাই বলছে আবার নেব। তাহলে ঠাকুমাকে আবার দিতে হবে, শর্ত সেরকমই হয়েছে, সবাই যখন বলেছে আবার নেব তখন ঠাকুমাকে আবার দিতে হবে। তাহলে এখন কটা রয়েছে দেখো, প্রত্যেকে একটা দুটো তিনটে চারটে পাঁচটা, প্রত্যেকে পাঁচটা করে রসগোল্লা খেয়েছে। তার মানে তিনজনকেই ঠাকুমা পাঁচটা করে রসগোল্লা দিয়ে ফেলেছেন, মানে ঠাকুমার মোট 15টা রসগোল্লা খরচা হয়েছে। এরপরে ঠাকুমা জিজ্ঞেস করলো, কিরে আর নিবি? তখন বললো হ্যাঁ আবার নেব, সবাই যেই বলেছে আবার নেব, ঠাকুমা তখন আবার সবাইকে একটা করে রসগোল্লা দিচ্ছে, কেন দিতেই হবে, কথা তো সেরকমই হয়েছিল। তাহলে সবাইকে একটা করে রসগোল্লা ঠাকুমা আবার দিল। এবার কি হলো? এবার দেখো তাহলে তিনজনকে ঠাকুমা 6টা করে রসগোল্লা দিয়েছে, মানে 18টা রসগোল্লা ঠাকুমার খরচা হয়েছে। প্রত্যেকে খেয়েছে 6টা করে রসগোল্লা, ঠাকুমার মোট লেগেছে 18টা রসগোল্লা। এবার দেখো যদি তোমরা খুব ভালো করে লক্ষ্য করো, ঠাকুমার কাছে আর রসগোল্লা ছিল না, আরো খেতে পারতো ক খ গ তিন বন্ধু মিলে, কিন্তু তারা বুঝতে পারলো যে ঠাকুমার কাছে রসগোল্লা শেষ হয়ে গেছে। এরপরেও তারা যদি রসগোল্লা চায়, ঠাকুমার বিড়ম্বনা, ঠাকুমা মনে দুঃখ পাবে যে তাই তো মেয়েগুলো রসগোল্লা চাইলো আমি দিতে পারলাম না, তাই তারা আর চাইলো না, বললো না ঠাকুমা আর খেতে পারবো না। কিন্তু মজাটা যেটা হলো সেটা হচ্ছে, ভালো করে দেখো, আমরা এখানে একটা সংখ্যা সারি পেলাম, যে সংখ্যা সারিটা এইভাবে দেখো বাড়ছে, 3, 6, 9, 12, 15, 18 এরকম আরো বাড়বে। আমরা 3 × 7 যদি করি তাহলে 21 পাবো, 3 × 8 যদি করি তাহলে 24 পাবো। তাহলে তিন, এই যে সংখ্যাটা, এই তিন সংখ্যাটা দেখো, এরা তিনজন বন্ধু ছিল, তাহলে আমার সংখ্যাটা ছিল কত? আমার সংখ্যাটা ছিল 3। এই তিন সংখ্যাটার থেকে আমরা গুণ করে করে পেতে পারি 3, 6, 9, 12, 15, 18, 1, 2, 3, 4, 5, 6, আমরা পরপর গুণ করে যাচ্ছি। এদেরকেই আমরা বলি গুণিতক, অঙ্কে এদেরকেই আমরা বলি গুণিতক। অর্থাৎ কোন সংখ্যার গুণিতক আমরা কিভাবে পাবো? আমরা যদি ওই সংখ্যাটাকে পর পর বিভিন্ন সংখ্যা দিয়ে গুণ করতে থাকি তাহলেই আমরা গুণিতক পাব। তাহলে এখানে আমরা বলতে পারি 3 এর গুণিতক, তাহলে 3 এর গুণিতক কত? 3 এর গুণিতক হলো 3। এটা তুমি নাও বলতে পারো, অনেক সময় বলতে বারণ করে, না বললে বলবে না, না হলে বলবে। তাহলে 3, 6, 9, 12, 15, 18 এরকম ভাবেই আমরা পাবো 21, এরকম ভাবেই আমরা পাবো 24, এরকম পরপর চলতে থাকবে। অর্থাৎ 3-এর ঘরের নামটা যদি তুমি চালিয়ে যাও, 3 × 10 = 30, তুমি যদি বলো 3 × 11 = 33, 3 × 12 = 36, এটা সবাই কিন্তু হচ্ছে 3-এর গুণিতক। তাহলে আমরা যখন যে কোনো সংখ্যা তার গুণিতক চাইব, তখন এইভাবে আমরা গুণিতকগুলো বার করতে পারি। তাহলে চলো আমরা আরো কয়েকটা সংখ্যার বরং গুণিতক করে দেখে নিই, যে আমরা ঠিক বুঝতে পারি কি না, যে গুণিতকটা আমরা শিখতে পেরেছি নাকি আমাদের আর একটু গুণিতকটা শেখার দরকার আছে। ধরো তোমাদেরকে আমি যদি বলি 5-এর গুণিতক, তাহলে তোমরা কত হবে? দেখো আমরা এবার তাহলে 5-এর গুণিতক বার করে দেখব, যে আমরা
পাঁচের গুণিতক হিসাব করে খুঁজে বার করতে পারি কি না। তাহলে পাঁচের গুণিতক কত হবে? পাঁচের গুণিতক হবে পাঁচ, তারপরে হবে পাঁচ দুই দশ, পাঁচ তিন পনেরো, পাঁচ চার কুড়ি, পাঁচ পাঁচ পঁচিশ, পাঁচ ছয় তিরিশ, পাঁচ সাত পঁয়ত্রিশ, পাঁচ আট চল্লিশ, পাঁচ নয় পঁয়তাল্লিশ, পঞ্চাশ পাঁচ দশ, পাঁচ এগারো পঞ্চান্ন, পাঁচ বারো ষাট, পাঁচ তেরো পঁয়ষট্টি, সত্তর পঁচাত্তর। দেখো এবার আমি আর গুণ করছি না, আশি পঁচাশি নব্বই পঁচানব্বই, মানে পাঁচ আঠেরো নব্বই, পাঁচ উনিশ পঁচানব্বই, একশো। একটু যদি ভালো করে খেয়াল করো, দেখো পাঁচ থেকে দশ এর দূরত্ব কত? পাঁচ। দশ থেকে পনেরো এর দূরত্ব কত? পাঁচ। পনেরো থেকে কুড়ি এর দূরত্ব কত? পাঁচ। একইভাবে নব্বই থেকে পঁচানব্বই, তার দূরত্ব কত? পাঁচ। পঁচানব্বই থেকে একশো, দেখো পাঁচ করে বাড়তে বাড়তে গেছে, সেই জন্য আমি নামতা বলা বন্ধ করে দিলাম। আমরা যদি শুধু পাঁচ করে বাড়াতে থাকি তাহলেও আমরা গুণিতকটা পেয়ে যাব। তাহলে এইভাবে আমরা পাঁচের গুণিতক বার করতে পারি। চলো আমরা আরেকটা সংখ্যার গুণিতক বার করে দেখে নিই যে আমরা গুণিতকটা পারছি কিনা। এবারে আমরা এরপরে যেটা নেব সেটা হচ্ছে আমরা এখন করব চার এর গুণিতক। তাহলে এবার আমরা যে গুণিতকটা নেব সেটা হচ্ছে চারের গুণিতক। চলো তাহলে শুরু করি। চারের গুণিতক চার, আট, বারো, ষোলো, কুড়ি। দেখো চার চার যোগ করে করেও যেতে পারো, বা চার পাঁচে কুড়ি, চার ছয় চব্বিশ, চার সাত আঠাশ, চার আট বত্রিশ, চার নয় ছত্রিশ, চার দশ চল্লিশ, চুয়াল্লিশ, আটচল্লিশ, বাহান্ন। আমরা এইভাবে গুণিতক আরও 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 করতে পারি, এর কোনো শেষ নেই। এটা মনে রাখতে হবে, গুণিতক এর কোনো শেষ নেই, তুমি যত দূর করতে পারবে তত দূরই চলবে, এর কোনো শেষ হয় না, এটা মনে রাখতে হবে, গুণিতকের কোনো শেষ নেই। তাহলে এইভাবে আমরা যে কোনো সংখ্যার গুণিতক করতে পারি। তাহলে আজকে আমরা বিজয়ার পরে যে প্রথম মিষ্টি খাওয়ার গল্পের ক্লাস হলো, সেই ক্লাসটা আমরা কি শিখলাম? সেই ক্লাসটাতে আমরা আসলে আজকে করলাম গণিতের ক্লাস, আর এই গণিতের ক্লাসে আজকে আমরা যেটা শিখলাম সেটা হলো গুণিতক। তাহলে আমরা আজকে গণিতের ক্লাসে গুণিতক শিখলাম চতুর্থ শ্রেণীর জন্য। আজকের ক্লাস এই পর্যন্ত, খুব তাড়াতাড়ি আমরা পরের ক্লাসটা তোমাদেরকে নিয়ে বসবো, তোমরা এটা তৈরি করে নাও, আমরা পরের দিন এই বিষয়ে বেশ কিছু অঙ্ক করব একসঙ্গে সবাই মিলে। তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থেকো।